জীবন জীবিকার তাগিদে ফেরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুখরোচক ঝালমুড়ি বিক্রি করে নিজের পেট চালাচ্ছেন শ্রীযুক্তবাবু শঙ্করচন্দ্র সরকার। এ বয়সে এসেও ফেরি করাকে তিনি ক্লান্ত বোধ করেননি। তার মনের মাধুরী দিয়ে চানাচুর, মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজসহ বিভিন্ন রকমের মশলা দিয়ে অন্তত মুখরোচকভাবে মুড়ি মাখিয়ে ক্রেতাদের মন আকৃষ্ট করে চলেছে। যখন আসি মামাই জায়গায় আসে তো ঝালমুড়ি খাই, অনেক ভালো লাগে। তার আদিনিবাস দিনাজপুরের বালুবাড়িতে। স্ত্রী ও তিন ছেলে মেয়ের সংসারের অর্থের যোগান দিতে না পেরে পরবর্তীতে কলকাতায় চলে যান। সেখানে দীর্ঘদিন টিকে থাকতে না পারার কারণে আবারও নিজের জন্মভূমির সিলেটে চলে আসে। তারপর জীবন চালাতে বিভিন্ন পেশার সাথে যুক্ত হয়ে পড়ে। অবশেষে সিলেট থেকে ঝালমুড়ি ফেরি করে বিক্রি করা শুরু করলেন। দীর্ঘ 12 বছর ধরে ফেরি করে ঝালমুড়ি বিক্রি করছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গি, দস্তমপুর ছাড়াও আরও কয়েকটি অঞ্চলে। ক্রেতাদের মাঝে ঝালমুড়ির বেশ সুনাম রয়েছে বলে জানা যায়। করোনা ভাইরাসে থমকে গেছে গোটা পৃথিবী। এই করুণ সময়ে আগের তুলনায় ফেরি করে ঝালমুড়ি বিক্রি একেবারেই কমে গেছে বলে জানান। দোকানদারি তো আগের থেকে খুব খারাপ। লকডাউন হওয়ার পর থেকে আমি ডিবোর্ডা ভাষা নাই বলার মতো কোনো কিছু, আমি যেভাবে চলি। দীপু রায়, হ্যালো .bdnews24.com, ঠাকুরগাঁও।